আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভোকাবুলারি কীভাবে পড়তে হয়। আচ্ছা, আমরা প্রথমত ভোকাবুলারি পড়তে যে ভুলটা করি সবাই, সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ড সেটার অর্থ ধরে বা সিনোনিম অ্যান্টোনিম এগুলো মুখস্থ করতে চাই। তো মুখস্থ করতে যেয়ে দেখবেন যে আপনি যদি তিনটা চারটা সিনোনিম মুখস্থ করতে যান, হয়তো একটা মনে থাকছে, কখনো কোনোটাই মনে থাকছে না। তো আসলে এই ভোকাবুলারি পড়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমরা আজকে সেই নিয়মটা শিখবো। আশা করি সবাই যদি নিয়মটা ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে এরপর থেকে ভোকাবুলারি পড়া আপনাদের জন্য, সবার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে আসেন প্রথমে আমরা যে ওয়ার্ডটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পেনশেন্ট। এই পেনশেন্ট যে ওয়ার্ডটা এখানে আছে, পেনশেন্ট অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি তীব্র একটা ঝোঁক, কোনো কিছু, যেমন আমরা বলতে পারি যে কারো ঘোরার প্রতি ঝোঁক থাকে, কারো হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগসের প্রতি ঝোঁক থাকে, পড়ার প্রতি ঝোঁক থাকে, এই যে বিভিন্ন ধরনের যে ঝোঁকগুলো, এগুলো হচ্ছে পেনশেন্ট। তো এখন এই পেনশেন্টের অর্থটা আমরা মনে রাখবো, যে এই ভোকাবুলারিটা আমরা মুখস্থ করবো। দেখুন, আমার সাথে যদি আজকে পেনশেন্টের অর্থটা আপনারা এই প্রসেসটা শিখে নেন, তাহলে এরপর থেকে আমি আশা করছি যে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। প্রথমে যে কাজটা করবেন, যে পেনশেন্ট এইটার যে অর্থটা আছে সেটা হচ্ছে কোনো কিছুর প্রতি ঝোঁক। এখন আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করেন। এখন আপনি জানেন না যে এটা ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সো আপনি হয়তো এটা দিয়ে শুরুতে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন না। ইজিলি এটা করার জন্য আজকে আপনি নেটের ইউজ নেন। নেট কীভাবে ব্যবহার করবেন, আপনি সরাসরি চলে যান গুগলে, চলে যান গুগলে, যে আপনি সার্চ দেন যে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড পেনশেন্ট। দেখেন আমি লিখলাম যে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড পেনশেন্ট, এখানে অনেকগুলো সেন্টেন্স চলে এসেছে। আমি ফোকাস করছি, হিজ পেনশেন্ট ফর প্র্যাকটিক্যাল জোকস ওয়াজ ওয়েল নন। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে হিজ পেনশেন্ট ফর প্র্যাকটিক্যাল জোকস ওয়াজ ওয়েল নন। আবার তার পরেরটা যেটা এসেছে, হি হ্যাড আ পেনশেন্ট ফর ফার্স্ট কার্স অ্যান্ড ড্রোভ আ জাগুয়ার। তাহলে প্রথমটার মিনিংটা যেটা আসছে, যে হিজ পেনশেন্ট ফর প্র্যাকটিক্যাল জোকস, প্র্যাকটিক্যাল জোকের প্রতি তার যে আগ্রহ বা ঝোঁক সেটা সবার কাছে সর্বজন বিদিত। আবার সেকেন্ড যে উদাহরণটা সেটা বলছে যে হি হ্যাড আ পেনশেন্ট ফর ফার্স্ট কার্স অ্যান্ড ড্রোভ আ জাগুয়ার, তার দ্রুত যে গাড়িগুলো চলে বা স্পিডি যে কারগুলো, সেগুলোর প্রতি তার যে আগ্রহ সেটা, এবং সে নিজে একটা জাগুয়ার চালায়। হ্যাঁ, তার এই ফার্স্ট কারগুলোর প্রতি একটা আগ্রহ আছে এবং সে নিজে একটা জাগুয়ার চালায়। তাহলে দেখলেন আপনি, দুটো সেন্টেন্স আমি এখান থেকে নিয়ে নিলাম। আপনারা এই দুটো সেন্টেন্স কী করবেন, আপনারা একটা খাতায় লিখে ফেলবেন, পেনশেন্টের পাশে এই দুটো সেন্টেন্স লিখে ফেলবেন। এই সেন্টেন্সগুলো মানেই হচ্ছে একটা গল্প। সো এখন আপনি দেখবেন এই দুটো সেন্টেন্স, পেনশেন শব্দটা আসলেই আপনার মনে পড়ে যাবে, আপনি আর এটা চেষ্টা করলেও ভুলতে পারবেন না। আরও একটা টেকনিক, এটা হলো প্রথম টেকনিক। আরও একটা টেকনিক আমি দিতে চাচ্ছি, সে বোনাস টেকনিক। আচ্ছা, সেকেন্ডলি যেটা আপনার করবেন সেটা হচ্ছে পেনশেন্টের সাথে এই যে এই অর্থ বোঝার সাথে সাথে আপনারা দুটো ছবি নেট থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে এই ঝোঁকের সাথে যায়। যেমন হচ্ছে একটা হচ্ছে, দেখুন, ড্রাগসের প্রতি বা এই যে ওয়াইন খাওয়ার প্রতি, মদের প্রতি অনেকের আসক্তি থাকে, সেটার সাথে পেনশেন শব্দটা কিন্তু যাচ্ছে। যে দিস পিপল, এখানে চারজনকে দেখতে পাচ্ছেন, দিস ফোর পিপল হ্যাভ আ পেনশেন্ট ফর ওয়াইন, উই ক্যান সে রেড ওয়াইন, এটার জন্য পেনশেন্ট আছে। অথবা আমরা বলতে পারি দিস লিটল বেবি বা লিটল গার্ল হ্যাজ আ পেনশেন্ট ফর হর্স, তাই না? তাহলে এই দুটো ছবি কিন্তু আমাদের মনে থাকবে। আপনার এটা নিশ্চয়ই জানেন যে একটা ওয়ার্ড আপনি যদি ছবি দিয়ে মনে রাখেন, ছবিটা আপনার কিন্তু কল্পনায় ভাসবে। যখনই পেনশন শব্দটা আসবে, আজকে থেকে মনে রাখেন, এই যে আমি আপনাদের মাথায় পেনশন শব্দটা ঢুকিয়ে দিলাম, এটা আপনার যখনই পেনশনটা আসবে, এই দুটো ছবি কিন্তু আপনাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। সো গাইজ, এটাই ছিল আজকের টেকনিক। আমি আশা করছি যে এই টেকনিকটা আপনাদের ভালো লেগেছে, এবং এইভাবে যদি আপনারা মুখস্থ করেন, আপনাদের ভোকাবুলারি যেটা পড়বেন সেটাই মনে থাকবে। আর যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে, তাহলে আমি এক্সপেক্ট করবো আপনারা লাইক দিবেন এবং জিনিসটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। বিকজ যে কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে এবং যদি একটা ভালো কাজ হয়, সেটা অবশ্যই আমাদের শেয়ার করা উচিত অন্যদের সাথে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আমাদের আবার দেখা হবে কোনো একটা নতুন টেকনিক নিয়ে।